কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা আমিনপুর থানা ত্রিমুহনী বাজার সংলগ্ন এয়ার পোলট্রি অ্যান্ড হ্যাচারির মধ্যে। দর্শক, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের পোলট্রি সেক্টরে ফার্মি মুরগি ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এই অরিজিনাল মিশরি ফার্মি মুরগি হচ্ছে ডিমের রাজা। বাংলাদেশের অনেক প্রান্তিক চাষিরা এবং অনেক খামারিরা তারা অন্যান্য মুরগি বাদ দিয়ে এখন শুধু ফার্মি মুরগি নিয়ে কাজ করছেন। আজকে আমরা তেমনই একজন উদ্যোক্তার সাথে কথা বলবো, যার নাম শাকিল খান ভাই। তিনি প্রায় 2 বছর আগে অল্প কিছু মাত্র 500 মুরগি দিয়ে তার খামারের যাত্রা শুরু হয়, কিন্তু প্রায় 2 বছরের ব্যবধানে তার খামারে প্রায় 35 থেকে 40 হাজার ফার্মি মুরগি রয়েছে। আমরা আজকে শাকিল খান ভাইয়ের কাছ থেকে তার ফার্মি মুরগির সফলতার গল্প আপনাদেরকে জানাবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। শাকিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শাকিল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিল ভাই, আমরা আপনাকে যতই দিই ততই মুগ্ধ হই। হ্যাঁ, আমরা যখন প্রথম আসলাম দেখলাম অল্প কিছু ফাওয়ামি, দ্বিতীয়বার আসলাম একটু বেশি, কিন্তু এবারে এসে দেখলাম তো যে আপনারা মাশাআল্লাহ ফাওয়ামি প্রচুর পরিমাণে বাচ্চা আছে, প্যারেন্টস পুরো বিশাল ব্যাপার স্যাপার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ফাওয়ামি কতগুলো আছে এখন? এখন ছোট বড় সব মিলে 30-40 হাজার মতন হবে ভাই। এত ফার্মিং এ কাজ করার কারণটা কি? আমাদের বেশি বেশি আসলে ফার্মিংটা তো ডিমের জন্য করা হয়। আসলে ডিমের জন্য ব্যাপক পরিমাণে চাহিদা আছে সারা বাংলাদেশে। আমরা তো আসলে ছোট থেকে শুরু করে ডিম পাওয়ার পর্যন্ত আল্লাহর মধ্যে সব বয়সেই দিয়ে থাকি। চাহিদা, ব্যাপক চাহিদা আছে। এখানে যে দেখতেছেন এই শেডে মোটামুটি আপনার 4000 মতো হবে, 4000 সামথিং। তো মোটামুটি এগুলোর অধিকাংশই আগে থেকে অর্ডার নেওয়া আছে বিভিন্ন বয়সে। এখান থেকে একটা সেট সেট তো আপনি দেখুন, অনেকগুলো সেট। আচ্ছা, আপনার যে প্যারেন্টস প্যারেন্টস আছে এগুলো? হ্যাঁ, প্যারেন্টস আছে এগুলো। এই সিরে কতগুলো আছে? এখানে 4000 সামথিং। 4000? হ্যাঁ হ্যাঁ। এই বয়স কতদিন? 2 মাস চলে, 2 মাস শেষ হয়নি, 2 মাস চলে। আচ্ছা, এগুলো ডিমে আসতে কতদিন সময় লাগবে? এটা আপনি 5 মাসে ডিম দেয়, ফার্মিটা 5 মাসে ডিম দেয়। আচ্ছা শাকিল ভাই, বলছি যে ডিমের জন্য করা হয় এটা? জি জি জি। আচ্ছা, অনেকেই বলে যে ডিমের রাজা হচ্ছে ফাওয়ামি, সেসব জানতে চাই। হ্যাঁ, আসলে এই ফার্মি মুরগিটা আসলে ডিম আসলে দেশি মুরগির তুলনায় অনেক বেশি ডিম দেয়। এটা বছরে প্রায় 250 থেকে প্রায় 280টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। আর এটা ডিমটার মানে কালারটা দেশি মুরগির মতো হয় আর সাইজটাও দেশি, এর জন্য এটা চাহিদা ব্যাপক হারে চাহিদা আছে। আর কোঁচা হয় না মুরগিটার, একটা বিশেষত্ব কোঁচা হবে না, অমে বসবে না, মোটামুটি ভালো। সেজন্য এটাকে মানুষ বেশি আগ্রহ করে পোষে, অনেকেই দেশি মুরগির বিকল্প হিসাবে এটাকে ব্যবহার করে। হ্যাঁ ভাই, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি? রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, রোগ বলে কম হয়। মানে ভ্যাকসিনগুলো কমপ্লিট করা থাকে, ভ্যাকসিনগুলো দিলে দেখা যায় যে অনেকাংশে আপনার বিপদ থেকে একটু মুক্ত থাকা যায়। আচ্ছা ভাই, প্যারেন্টস কতগুলো আছে এখন? এখন প্যারেন্টস আছে 2500। 2500? হ্যাঁ। দর্শক, আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই যে প্যারেন্টস সেটা দাঁড়িয়ে আছি আমরা, এটা হচ্ছে শাকিল ভাইয়ের প্যারেন্টস। মূলত এই প্যারেন্টস থেকে তিনি বাচ্চা প্রেরণ করে। শাকিল ভাই, মাশাআল্লাহ প্যারেন্টস কিন্তু খুব চমৎকার। প্যারেন্টসের বয়স কতদিন? প্যারেন্টসের বয়স আপনার 16 মাস চলে। 16 মাস? এখনও তো দিচ্ছি প্রচুর পরিমাণে ডিম পারছে। হ্যাঁ, এখনও ডিম দিচ্ছে, এখনও প্রায় 70% ডিম আছে। আচ্ছা, 16 মাস হয়ে গেছে। হ্যাঁ, আর কতদিন ডিম পারবে? আমরা আর 2-3 মাস ডিম নেব, 20 মাস পর্যন্ত ডিম নেব, তারপরে এটা ছিল আমাদের নতুন প্যারেন্টস হচ্ছে। আবার 2 বছর ডিম দেওয়া যায়? 2 বছর না, আসলে 5 মাসে ডিম দেওয়া শুরু করছে। আচ্ছা, তা মোটামুটি আমরা যদি 20 মাস পর্যন্ত নিই তাহলে আমরা 15 মাস ডিম এটা থেকে নিলাম আর কি। আমরা 1.5 বছর নর্মালি নেওয়া যায়। হ্যাঁ, আপনারা তো শুধু বাচ্চা ফুটার নাকি ডিমও বিক্রি করেন? ডিম ওইভাবে সেল দেওয়া হয় না, আমাদের মেশিনের যে ক্যাপাসিটি ডিম বিক্রি করি না, আমাদের আর প্রয়োজন হয়। আমরা আরও মোটামুটি দেখা যায় যে আমাদের কিছু কিছু খামারি আছে, ওদের কাছ থেকে ডিম আরও নেই। হ্যাঁ, আচ্ছা, আমাদের লোকাল যে ইয়ে আছে আমাদের কাছ থেকে ওগুলো নিচ্ছে, ডিমগুলো আমরা নিই কিন্তু বিক্রি করি। মাসে কেমন বাচ্চা ফুটে আপনাদের হ্যাচারিতে? মোটামুটি 1.5 লাখ প্লাস বাচ্চা। 1.5 লাখ? হ্যাঁ ভাই, এত বড় হ্যাচারি কীভাবে আপনি ম্যানেজ করেন আমাদের সে বিষয়ে বলবেন। আসলে ভাই, আমি তো নিজে একা হ্যান্ডেলিং করা সম্ভব না, লোকজন আছে, মাধ্যমে কয়েকজন কর্মচারী আছে, রেগুলার টেকনিশিয়ান আছে, আমি দেখাশোনা করি মাঝে মাঝে। আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়, মার্কেটিং বিষয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, মানে মোটামুটি তবুও সব দিকে দেখাশোনা করতে হয়। আপনারা তো পাইকারি বিক্রি করেন সব কিছু? হ্যাঁ হ্যাঁ, আমরা পাইকারি দিই। পাইকারি জিরোটা কত করে আছে বর্তমানে? এখন বর্তমানে পাইকারিটা জিরো বাচ্চাটার দাম হলো মানে রেট ওঠানো ডেলি ওঠানামা করে, তাই এই সপ্তাহের বাজার 20 থেকে 25 টাকা, এর মধ্যে পাইকারি গেছে মানে যারা একবারে আমাদের ডিলার। ডিলার 20 থেকে 25 টাকা? হ্যাঁ হ্যাঁ। এক পাশের গুলো
এক মাসের গুলো বিক্রি করতেছি 100 টাকা 100 টাকা দুই মাসের হিসেবে দাঁড়িয়েছে এগুলো 180 টাকা এরকম আর রানিং রানিং গুলো আমরা 500 টাকা পিস বিক্রি করি 500 টাকা পিস আর শাকিল ভাই প্রথমত অল্প কিছু দিয়ে ফার্ম যাত্রা শুরু হয় হ্যাঁ আমি ফার্স্ট টাইম অল্প দিয়ে শুরু করি দেখ আলহামদুলিল্লাহ পরে দেখলাম যে ব্যাপক চাহিদা আছে পরবর্তীতে আমি আস্তে আস্তে ধাপে ধাপে বাড়াইছি কত বছরের ব্যবধানে আপনার এই আলহামদুলিল্লাহ পাঁচটা সেটের মুরগি পরিপূর্ণ হলো আমার মোটামুটি আমি তো ফার্মিং আজ দুই বছর কাজ করতেছি তা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন বর্তমান যে পজিশন দেখতেছেন এটা মোটামুটি আমি আরও একটা শেড ই হয়েছে নতুন হয়েছে ওটাও ই করবো তা মোটামুটি আজ দুই বছর হলো আর কি দুই বছর এই বাসার এত বড় শেড হয়ে গেছে আপনার তার আগে হাঁস ছিল হাঁস নিয়ে প্রায় 4-5 বছর কাজ করতেছি এখন হাঁস আছে সাথে ছাগল গরু এগুলো রাখছি হ্যাঁ সেটা আমি এটা একটা এগ্রো প্রজেক্ট এখানে আমি বিভিন্ন আমার যেটা ভালো লাগে যেটা নিয়ে ভালো সম্ভাবনা আমি দেখতেছি ওটা নিয়ে আমি কাজ করি আচ্ছা ভাই ফার্মিং মুরগিকে আমরা কোন ধরনের খাবারগুলো দিব যাতে করে তার ডিমের প্রোডাকশনটা ভালো আসে শুধু কেটা কে কী দেয় সেটা আমি জানি না কিন্তু আমরা যেটা দিই আমরা যখন প্যারেন্টস করি আমরা এক মাস পর্যন্ত সোনালি বা ব্রয়লার স্টার্টার খাবারটা দিই আর তারপর এক মাস থেকে 4 মাস বয়স পর্যন্ত আমরা সোনালি গ্রোয়ার খাবারটা দিই আর তারপর থেকে লেয়ার লেয়ার ওয়ান এটা চালাই আর কি আমরা আর এর সাথে যে ওষুধপত্রগুলো লাগবে সেটা দিই আর ভ্যাকসিনগুলো আমরা সবগুলোই কমপ্লিট করি ইনশাল্লাহ কোন ভ্যাকসিনগুলো দিতে হয় আমরা মারেক ভ্যাকসিনটা করি আপনার 5 দিন বয়সে করি হলো আর রানীখেত ভ্যাকসিনটা গাম্বুরো করি আমরা 11 দিনে আর গাম্বুরো দ্বিতীয় ডোজ করি 16 দিনে আর রানীখেতের দ্বিতীয় ডোজ করি হলো আমরা 21 দিন বয়সে আর আপনার 27 দিন বয়সে আমরা পক্সের ভ্যাকসিনটা দিয়ে দিই ফাউল পক্স আর আমরা 40 দিন বয়সে করাইজার রোগের ভ্যাকসিনটা দিয়ে দিই আর 45 দিনে কৃমি রিলের ডোজটা ওটা করাই দিলে ভালো হয় আর তারপর 60 দিন বয়সে আমরা কলেরাটা দিই তারপরে তারপর থেকে 30 দিন পর পর আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা করাই আচ্ছা শাকিল ভাই এই যে 2 বছর সময় কাজ করছেন 2 বছরের মধ্যে আপনি কখনো কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা হ্যাঁ ক্ষতির সম্মুখীন হয়েছি গত রমজানের আগে তো আমার কিছু মুরগি বাটফুলো হয়ে মারা গেছে প্রায় 10-15 টাকা হবে এরকম ওরা মারা গেছে বাটফুলো হয়ে যখন মহামারী আকার ধারণ করছিল আর কি ভাইরাস জনিত তার কোনো ওষুধপত্র মানে ভাইরাস এটা বার্ড ফ্লু হয়ে গেলে ওষুধপত্রে কোনো কাজ হয় না বার্ড ফ্লুটা কী কারণে হয় আসলে এটা একটা ভাইরাস হ্যাঁ আসলে হয়ে গেছে আমাদের চারপাশে হয়ে গেছে শুধু ইন্ডিয়াতে তো ব্যাপক আকার ধারণ বাংলাদেশে অত আকার ধারণ করে নাই অত বড়ো তবুও বাংলাদেশে বগুড়া জয়পুরহাট এই অঞ্চল দিয়ে ভালোই মুরগি মারা গেছে এটা আসলে এটা ভাইরাস হ্যাঁ এটা হয়তো বন্য পশু পাখির কারণে হতে পারে বাতাসে হতে পারে হ্যাঁ বিভিন্ন কারণ থাকে এগুলো আচ্ছা আপনাকে ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ হচ্ছে অনেকেই জানতেছে যে ফাউল মুরগি পালন করে শুধু সফলতার গল্প আপনারা দেখায় কিন্তু ব্যর্থতার গল্প দেখায় না মূলত সেই কারণে জিজ্ঞেস করা না 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 আসলে যেটা হয়েছে সেটা তো বলতে হবেই এখন এগুলো নিয়ে পশু পাখি নিয়ে কাজ করলে শুধু যে লাভ হবে তা না লসও হবে এটা স্বাভাবিক হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমি হাঁস মুরগি এগুলো নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ মাসে ভালো একটা বেনিফিট থাকে দেখা যাচ্ছে আমার গত 2 মাস আগে প্রায় 10-15 লাখ টাকার একটা ক্ষতির সম্মুখীন হয়েছি এখন ভেঙে পড়লে তো চলবে না মানে এগিয়ে যেতে হবে সামনের দিকে আলহামদুলিল্লাহ ভালো এতদিন যেটা দেখে আসতেছি মাশাল্লাহ খুব ভালো ভালো রেসপন্স পেয়ে আসতেছি এই লক্ষ্যেই মোটামুটি আরও আমাদের প্যারেন্টসও বাড়াচ্ছি আমাদের সেলসও অনেক বেশি এখন আগে থেকে অনেক বেশি যতই দিন যাচ্ছে দেখতেছি এটা মানে মার্কেটিংটা ততই বেশি হচ্ছে আরও দর্শক আমি জানতে চাই যে আমরা ফার্মিটা কোন পদ্ধতিতে লালন পালন করবো এবং ডিমের জন্য যদি আমরা লালন পালন করি তাহলে কেমন টাকা বিনিয়োগ করতে হবে এবং যদি আমরা বিনিয়োগকৃত অর্থ সেটা আমরা উঠাতে পারবো কিনা এইভাবে লালন পালন করি আবার লজের সম্মুখীন হয়ে যাবে না 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 সেটা ঠিক আছে আসলে যারা পুরাতন তারা তো আসলে 1-2 হাজার নিয়ে শুরু করলে সমস্যা নেই হয়তো শুরু করলে একটা মুরগির বিজনেস ছোটো থেকে শেষ পর্যন্ত 450 থেকে 450 টাকার মতন খরচ যায় মানে ডিমে নিয়ে আসতে এখন এটা লাভটা নির্ভর করবে আপনার এলাকায় ডিমের দাম কেমন সেটা আপনি ডিমের জন্য করেন ডিমের দাম কেমন আপনি যদি নিজে হ্যাচিং করেন এক্ষেত্রে বেশি লাভ হবে একটু হয়তো যদি মার্কে বিক্রি করতে পারেন হ্যাচিং করলে আবার একটু সমস্যা বাচ্চা বিক্রি না করতে পারলে আবার সমস্যা হ্যাঁ আপনি যদি ডিম বিক্রি করেন তাহলে দেখা যায় আপনার এলাকায় কোনো এলাকায় ডিমের দাম 10 টাকা কোনো এলাকায় ডিমের দাম 8 টাকা চাহিদার উপর নির্ভর করে হ্যাঁ তা দেখা যায় আপনার এলাকায় ডিমের দাম যদি বেশি হয় আপনার বেনিফিট বেশি হবে 1,000 মুরগি নিয়ে কাজ করলে আপনার 50,000 টাকা প্লাস বেনিফিট হবে আর যদি আপনার এলাকায় ডিমের দাম একটু কম থাকে এক্ষেত্রে আপনার 40,000 টাকার মতন থাকবে অবশ্যই এরকম
ফার্ম মুরগি পালন করতে গেলে সাধারণত কোন কোন বিষয় জানা প্রয়োজন? আসলে পরিচর্যা বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পরিচর্যা ভালো না হলে সহজে যে কোনো রোগ সহজে আক্রমণ করতে পারে। ওষুধপত্রগুলো ঠিক মতন দিতে হবে, ভ্যাকসিনগুলো সঠিকভাবে করতে হবে, আপনার মুরগিগুলা কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো দেখতে হবে। হ্যাঁ, মোটামুটি আবহাওয়ার সাথে মুরগিগুলা অ্যাডজাস্টিং হলো কিনা এটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই, ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। হাঁস মুরগি গরু ছাগল এগুলো লালন পালন করতে ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। আপনি যদি এসব বিষয়ে অজ্ঞাত হন, যদি না জানেন কীভাবে লালন পালন করেন, অবশ্যই আপনার এখানে লস খাওয়ার সম্ভাবনা আপনার বেশি। আচ্ছা, ঠিক আছে। কারণ আপনি তো একটা রোগ হলে আপনি বুঝলেন না যে একটা রোগের লক্ষণ দেখা গেছে, আপনি বুঝলেন না কী রোগ কী হয়েছে। মুরগি দেখা যায় যে বড় আকারে আক্রমণ হয়ে গেল, যখন সবার সব মুরগির রোগটা ছড়ায় পড়ে তখন ওষুধ দিলেও কাজ ওইভাবে হয় না, আর কেবল হচ্ছে এরকম সময়, কিন্তু ট্রিটমেন্ট দিলে অনেক সময় ঠিক হয়ে যায়। শুধু জানতে হবে যে মুরগি যাতে অসুখে না যায়, অসুখ হওয়ার আগেই ওকে যাতে ওটা প্রতিরোধ করা যায়, ওই অসুখ প্রতিরোধ করা, সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। আর এটা কেউ যদি প্রশিক্ষণ দেয় বা অভিজ্ঞ খামারির সাথে কথাবার্তা বলে এইসব বিষয়ে অবশ্যই কিছু জানতে পারবে, যে কী প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কী কী জানতে পারবে। প্রবাসী ভাইরা অনেকেই আমাদেরকে বলে থাকে যে আসলে তারা প্রবাসী থেকে দেশে চলে আসতে চায়, তারা ফার্মে যদি লালন পালন করে তাহলে সংসার খরচ চালানো সম্ভব হবে কিনা, সেই সময় জানবে। আসলে ভাই, প্রবাসীরা কিছু কিছু লোকজন এমন হিসাব করে যে আমি মনে হয় 1,000 মুরগি পারলেই মাসে আমি 50,000 1,00,000 টাকা ইনকাম করতে পারবো, কিন্তু ভাই কথা কিন্তু সেটা না। আপনাকে আগে, এখন আপনি 2,00,000 টাকার মুরগি উঠাইছেন, মুরগি তো মারাও যেতে পারে, এবং আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হলো এ বিষয়ে আপনাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে, যে আমার মুরগি যাতে আপনি যে এখানে টাকাটা ইনভেস্ট করছেন এই টাকাটা তো আপনার ফিরে উঠাইতে হবে, সেজন্য আপনাকে যেটা করতে হবে এ বিষয়ে আগে অগাধ জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনি অগাধ জ্ঞান অর্জন করবেন তখন আপনি এর খুঁটিনাটি, ছোটো ছোটো খুঁটিনাটি বিষয়ে কী থেকে কী রোগ হইতে পারে, কী সমস্যা, কোন এই লক্ষণগুলো কী রোগের লক্ষণ, এসব বিষয়ে জানতে হবে। এতে হবে কি, আবার মার্কেটিং ব্যবস্থা সম্পর্কে, মার্কেটিং সম্পর্কে একটু জানতে হবে যে আমি এলাকায় শুধু উৎপাদন করলাম, সেল দিতে পারলাম না, তাহলে কিন্তু লস খাবে। আর প্রবাসীরা সেজন্য লস খায়। আপনারা দেখতে হবে আপনার এলাকায় কোন কিসের চাহিদা, ডিমের চাহিদা বেশি নাকি মাংসের চাহিদা বেশি। এখন আপনি বিদেশ থেকে, একজন প্রবাসী বিদেশ থেকে আপনার ইউটিউবে দেখলো যে শাকিল ভাই কি অমুক একজন এক মাসে এত টাকা ইনকাম করছে মুরগিতে, কিন্তু এখন সে যদি মনে করে সেটা আমিও করবো, সেটা করতে পারবে যদি সে আমার এলাকা এবং তার এলাকার সাথে তুলনামূলক আলোচনা করে, তুলনামূলক একটাই করে গবেষণা করে, তাহলে পারবে। হয়তো একজন সিলেটে বাসা, এখন আপনার সিলেটে মুরগির ডিমের দাম 8 টাকা, অন্য একটা জেলায় ডিমের দাম 10 টাকা, তাহলে কিন্তু অবশ্যই অন্য জেলার লোকই এখানে ডিম বিক্রি করে লাভবান বেশি হবে। এখন দেখা যায় যে এক জায়গায় মাংসের চাহিদা বেশি, এক জেলায় মাংসের চাহিদা বেশি আছে, ডিমের চাহিদা কম, তাহলে অবশ্যই তাকে ডিমের মুরগি নেওয়া যাবে না, কারণ ডিমের চাহিদা ওখানে কম, ওখানে যদি সে ডিমের মুরগি নেয় সেল দিতে পারবে না। আচ্ছা শাকিল ভাই, আমরা যে সেটা দাঁড়িয়ে আছে এগুলো কি প্যারেন্টস করার উপযোগী বাচ্চা? হ্যাঁ, এগুলো আমরা প্যারেন্টসের জন্য রাখছি, এগুলো আমাদের মোটামুটি মারেক্স মানে শীতগ্রাম বড় মোটামুটি সব ভ্যাকসিনগুলো মানে যা যা করার দরকার করা আছে, আমরা প্যারেন্টস উপযোগী করে এগুলো তৈরি করছি, কারণ আমরা তো এগুলো বিক্রি করার জন্য, কিন্তু যারা নেবে তারা কিন্তু ডিমের জন্যই নেবে। এখানে কিন্তু আমাদের মুরগি বেশি, মোরগ কম, 10% মোরগ দেওয়া আছে, মুরগি বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন যদি খামার করতেছে তারা কয় মাস বয়সী মুরগি নিয়ে? আসলে সবচেয়ে ভালো হয় একদিনের মুরগিগুলো, যদি অভিজ্ঞ খামারি হয় একদিনের মুরগি নিয়ে সে পুষবে, এতে সে মানে ভালো বলতে সে তার একটু খরচ কম হবে। আর যদি অভিজ্ঞ খামারি না হয়, নতুন হয়, তার একটু বড় নেওয়া ভালো, হয়তো দাম একটু বেশি পড়বে, কারণ যে খামারি এগুলো লালন পালন করছে তাদের খরচ আছে, ওই খরচটা অবশ্যই তাকে বহন করতে হবে। আর যদি সে পরিশ্রম করে ছোটো বাচ্চা লালন পালন করে, তাহলে কিন্তু যে সে যে পরিশ্রম করছে সেটার টাকা কিন্তু এখানে ধরা হচ্ছে না, সেক্ষেত্রে তার পরিশ্রমের টাকাটা তার থেকেই যাবে। আর যদি কিনে নেয় সেক্ষেত্রে দাম একটু বেশি পড়বে, কিন্তু সে যদি ভালো ফার্ম থেকে, যে কোনো বাংলাদেশে বড়ো বড়ো ফার্ম আছে, ভালো ভালো ফার্ম আছে, এগুলো থেকে যদি ভালো মানের বাচ্চা, বিশ্বস্ত ফার্মগুলো থেকে ভালো মানের বাচ্চা যদি সে কালেক্ট করতে পারে, তাহলে মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস সমস্যা নেই করবে, তার খরচ একটু বেশি হবে, কিন্তু সে মুরগি লালন পালন করতে পারে, তার ঝামেলা কম হবে। আচ্ছা শাকিল ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনি একজন তরুণ উদ্যোক্তা, আসলে আপনাদেরকে দেখেই বাংলাদেশের তরুণ সমাজ এগিয়ে যাবে সেটাই প্রত্যাশা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।